আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। স্বাগত দরবারে বেলাল শরীফের ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডিতে। আশা করি সকলে ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। তো বিশেষ করে কিছু বোন অসংখ্য অনুরোধ করে যাচ্ছেন ভিডিওর জন্য, যে আপনিও দীর্ঘদিন যাবৎ মহরমের ভিডিওর পর আর কোনো ভিডিও দিচ্ছেন না, আপনারা আমল পাচ্ছি না, আপনার আমলের জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। আর যে দরবারি ভাই আছেন, যারা এই দরবারকে অন্তত মহব্বত করেন, ভালোবেসে থাকেন, হয়তো দরবারে কখনো আসেননি, আমার সাথে সাক্ষাৎও ঘটেনি, কিন্তু ইমুতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় মেসেজ পাঠিয়ে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন তদবির নিয়ে থাকেন, আমাদের জন্য দোয়া করে থাকেন, সেই সকল ভাইগুলো দরবারের আমলের জন্য অসংখ্য মেসেজ পাঠিয়েছেন। ঋণ মুক্তির জন্য, কর্মমুক্তির জন্য অসংখ্য এসএমএস আমার কাছে জমা হয়েছে। যে এমন এক ভাই আমাকে মেসেজ পাঠিয়েছেন যে উনি আত্মহত্যার পথ বেছে নিয়ে যাওয়ার মতো অবস্থা, যদি দুদিনের ভিতরে ওনার টাকার ব্যবস্থা না হয় তাহলে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এ ধরনের বক্তব্য আসলে কখনোই কাম্য হতে পারে না ভাই। আপনি এটা দ্বারা যদি আপনি আপনার আবেগ বোঝাতে চান বা দেখা গেছে আপনার দুর্বলতা বোঝাতে চান, আপনি ভুল করবেন। আল্লাহ তাআলা রাস্তা অবশ্যই রাখছে মানুষের জন্য, পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলা রাস্তা খুঁজে রেখেছেন। যদি দুনিয়ার সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয় তার জন্য। সেজন্য আল্লাহর প্রতি ভরসা করতে হবে, যেন পৃথিবীর আমার স্বামী স্ত্রী পুত্র কন্যা সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ কোনো দিনই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ভরসা না করতেছেন ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, আপনি এইভাবে ধোকা খেতে থাকবেন মানুষের কাছ থেকে। আল্লাহ তাআলা মানুষকে চিনানোর জন্য আপনার আশেপাশের পরিবেশকে কে আপনার আপন সেটা বোঝানোর জন্য রাস্তাঘাট সকল কিছু বন্ধ করে দেয়। এখন আপনার রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে, আপনার কর্মদর্শী হোক যে কোনো কারণেই হোক না কেন, আত্মহত্যা কখনও সমস্যার সমাধান হতে পারে না। যেহেতু সাধনা বিভিন্ন কাজে তদ্বির, আমি ব্যক্তিগতভাবে অনেক কাজে থাকি বা আমি নিজস্ব কারণে অনেক সময় আপনাদের সামনে সবসময় আমি ভিডিও বা অডিও দিতে পারি না। আর এত অসংখ্য অডিও দিয়েছি আমি, এত অসংখ্য ভিডিও দিয়েছি যেগুলো আপনারা আমল করলে পৃথিবীতে আর কোনো আমলের কোনো প্রয়োজন পড়ে না। তারপর আপনারা প্রতিনিয়ত বলেন শুধু অর্থনৈতিক আমল দেন, অর্থনৈতিক আমল দেন, টাকা পয়সার আমল দেন, এইগুলোই শুধু বলতে থাকেন। একটি মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা কিন্তু সমস্ত সমস্যা নয়, এর বাইরে আরও অনেক পারিবারিক ঝুটঝামেলা থাকে, অনেক সমস্যা থাকে, যেগুলো আপনারা সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে বলতে পারেন বা যেগুলো ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে থাকি। তো অর্থনৈতিক সমস্যার ব্যাপারে আজকে আমি আপনাদেরকে এমন একটা আমলের কথা বলবো, যে আমলটি আমি আপনাদের সামনে আগেও আপলোড করেছি। আমি একটি নকশার কথা আপনাদেরকে বলেছি যে এই নকশাটি যার ঘরে থাকবে সে ব্যক্তি অবশ্যই ধনী হয়ে যাবে, চার দেয়ালে নকশাটি লাগাতে হবে। আমরা বলেছিলাম যে এই নকশাটি 40টি উপাদান আছে, একটি উপাদান আপনাদের সামনে বলেছি। এখন এই নকশার বাকি সমস্ত আমলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। এই আমলটি করে মাত্র 3 দিনের ভিতরে 4.5 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। আমার এক বন্ধু 4.5 লাখ টাকা রেখেছে ব্যবস্থা তার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সেই 4.5 লাখ টাকা পাওয়ার পর এখানে এই দরবারে আল্লাহর কুদরতে সে 50,000 টাকা দরবারে সে মানত করেছিল, সেটি দরবারে সে আদায়ও করেছে। তো এখন সেই পদ্ধতিটি, সেই আমলটি যেটি আমি আরও আগেও আপনাদেরকে দিয়েছি, আমলটি এখন আজকের সামনে আমি আপলোড করব। এ ধরনের আমল ভাই কাজ করতে হলে কিছু ধর্মাদি জিনিসপত্র প্রয়োজন পড়ে, যেমন আমরা তাবিজের কথা বলি যে এগুলো ঘরের ভিতরে রাখবেন তারপর আমলটি করবেন, অথবা যার হাতে আমাদের দরবারে দেখা গেছে পাথর আছে, স্টোন আছে, আগর আছে, হ্যাঁ, এগুলো জ্বালবেন, আতরগুলো গায়ে মাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবস্থা হয়ে যাবে, তখন আপনি আমলটি করবেন। শুধুমাত্র ঠিক আছে আমল করলে কোনো কিছুর উপাদান ছাড়া তাহলে সেটি সওয়াবের খাতায় পরিপূর্ণভাবে চলে যায়, আমলটি কাজ করতে দেরি হয়, কাজ হয় না তা নয়, হয়তো অনেক দেরি হয়, ততদিনে হয়তো দেখা গেছে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজকে যে আমলটি আমি বলবো সেই আমলটি অবশ্যই আপনারা পাঠ করার চেষ্টা করবেন। পবিত্র কোরআন কারিমের ছোট্ট একটি সূরার কথা আমি আমার বলবো, যে সূরাটি অনেকেই জেনে থাকেন, যে সূরাটি নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে উনি আর দুনিয়া তার মাত্র কিছুদিন আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের মাধ্যমে, প্রতিটি আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রাসূল সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করেছেন যেন উম্মত সেটি অনুশীলন করে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমরা মুসলমান তো দাবি করে থাকি মুখে যে আমরা মুসলমান, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কতটুকু আমরা মুসলমান সেটি আল্লাহই ভালো জানে। কারণ যারা সৌদিকে অনুকরণ করে আমি বারবার বলে থাকি তারা কোনো মুসলিমই না। এখন অনেকে বলবেন এটা কোনো কথা বললেন, ওরা তো ইসলাম দেখে শুনে মুসলমান, আমরা তো শুনে মুসলমান, তাহলে ওরা কীভাবে মুসলমান না আমরা কীভাবে মুসলমান? ওদের থেকে হাজার কোটি গুণে ভালো হয় আমাদের পাক ভারত বাংলাদেশের মুসলমানরা, হাজার কোটি গুণে ভালো। কারণ ওরা যে ধরনের মুসলমান, ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওনার সমস্ত বিধানই ওরা উল্টায় পাল্টায় ফেলছে, সমস্ত বিধান সমস্ত আকিদা ঠিক আছে ওরা নিজের মন গড়ার মতো চালাইছে, একটি আকিদা একটি বিধানও ওরা ইসলামের সঠিক নিয়মে রাখে নাই। আল্লাহ রাসূল বলে গেছে একটা, ওরা করছে আর একটা, সব ছিল মোনাফেক। মক্কা বিজয়ের পর থেকে যা হচ্ছে সবই মোনাফেক মুসলমানই ছিল। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবিগণদের মাঝেও ঠিক আছে, আপনারা যারা ইতিহাস জানেন তারা জানেন যে আল্লাহর কোন কোন সাহাবি কীভাবে হত্যা হয়েছে, কীভাবে সাহাবি খোলাফায়ে রাশিদিন দুনিয়া ছেড়ে চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন হযরত আলী কারিমুল্লাহকে খিলাফত প্রদানের জন্য, কিন্তু সাহাবিগণ হযরত আলীকে খিলাফত না দিয়ে তারা নিজেরাই খিলাফতে বসে গিয়েছিলেন। সেগুলো অনেক ব্যাপার স্যাপার আছে, যার যার মন গড়া মতো, যার যার রুচি মতো, যার যার ব্যক্তিগত অভিমত মতো ঠিক আছে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। এখন ব্যাপার এরকম হয়ে দাঁড়িয়েছে যে মুসলমানদের মাঝে 72টা কাতার হয়ে দাঁড়িয়েছে,
যেটি আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করেছিলেন। এক শ্রেণীর মুসলমান আছে তারা আপনার আমল আকিদা তসবিহ তাহলিল পীর মুনশি তাদের কাছে যাওয়াটা পছন্দ করে না, হারাম মনে করে। আরেক শ্রেণীর মুসলমান আছে ঠিক আছে যারা এগুলোতে না যায় তাদেরকে মনে করেন যে ওহাবি মনে করে। আরেকজন লোক আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে মানে না তাদেরকে তারা কাফির মনে করে। আরেকজন লোক আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক আছে সাহাবিদের মানে না তাদেরকে কাফির মনে করে। এরকম বিভিন্ন শ্রেণীতে বিভক্ত মুসলমান, যার কারণে মুসলমানদের আকিদা এত সমস্যা বা এত ঝামেলা এত কিছু হয়। আমি একটি কথা বলি, যে কালমা পড়েছে যে আল্লাহকে স্বীকার করেছে যে আল্লাহকে রাসূলকে মানে সেই মুসলমান, এখানে ভেদাভেদের কোনো কিছু নাই। কিন্তু যারা ওলিয়াউলিয়া গাওসগুতে পীর মুর্শিদ আহলে বায়াত রাসূলের মানে আহলে বায়াত অর্থাৎ রাসূলের বংশধর তাদেরকে মানে না, তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না, তারা কোনো মুসলমানই না, তারা কাফেরও না, তারা মুনাফিকও না, তারা বেদিনী না কিছু, তারা মুসলিমই না, তাদের কোনো ধর্মই নেই। যদিও তারা নামের পাশে মুসলিম লেখেন কিন্তু তারা মুসলিম না। বর্তমান ঠিক আছে আরব জাহানের যে কৃষকল মুসলমান আপনারা দেখেন, এর মাঝে 90% উপরে লোকেই তারা মুসলিম বেশধারী, তার সাথে বাপ দাদা ধর্ম পালন করে গেছে সনাতন ধর্মদের মতো, তারা এরকম ধর্ম পালন করতেছে, প্রকৃতপক্ষে তারা কোনো মুসলমান না। আপনি দুবাইয়ের অবস্থা যারা দুবাই থাকে তাদেরকে জিজ্ঞেস করেন, কাতারের অবস্থা যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ যে তারা কেমন টাইপের মুসলমান। আর সৌদিতে যারা থাকে নাউজুবিল্লাহ, এগুলো মুখে বলার মতো কথা না, তারা কোনো মুসলমানই না, মুসলমানের কাতারেই পড়ে না। হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা সেখানে মানুষ তাকে সম্মান করে সেই দেশের জন্য, সেই দেশটাকে এটাই ওরা ওদের মন গড়া মতো মাহাদিস মাদিস বানিয়ে লিখে রেখেছে, ওদের নিয়ে কথা বলা যাবে না, ওদের নিয়ে কিছু করা যাবে না, সব ওদের মানে পেট ফুলায় বড় করার জন্য, ওদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, আর কিছুই না। ওরা জেনা করবে, গুণা করবে, কিন্তু ওদের নিয়ে সমালোচনা করতে পারবে না, বলতে পারবে না। ওরা রাসূলের আওলাদকে হত্যা করলো, তারপরে এদেরকে নিয়ে কিছু বলা যাবে না, এগুলো ওদের নিজস্ব লেখা কিতাব, আল্লাহ রাসূল এগুলো কোনো কিছু লিপিবদ্ধ করে যায় নাই, তার উপরে জানাজিল হয়েছে সব কিছু, সমস্ত সাহাবীরা মুখস্থ করে রাখতেন এবং তিনি সেটা অন্তরে ধারণ করে রাখতেন, সেগুলোই সেভাবে শিক্ষা দিতেন। উনি তো ওনার জামানায় কোনো হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করে গেছেন। তো যাই হোক, সে ধরনের কথা যাবো না। আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলতেছি সেই আমলটি মাত্র 3 দিনের রেজাল্ট এসেছে, 3 দিন 4 দিন 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ, 2 দিনের ভিতরে 1 দিনের ভিতরে আমলটি রেজাল্ট এসেছে। এই আমলটি করতে পারলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনার লাখ টাকা ঋণ সেটি চলে যাবে, আপনার লাখ টাকা প্রয়োজন সেটি আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমি এই কথা নিয়ে সবসময় বলে থাকি, যেটা কাছে কথায় নয় কাজেই বিশ্বাস করতে হবে, এবং কথায় নয় আপনি বাস্তবে প্রয়োগে আপনি ফল পাবেন, যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি কী বলেছি আর কী দিয়েছি। এই সুরাটি আপনারা পাঠ করবেন পবিত্র কোরআন কারিমের একটি সুরা, ফজর নামাজের পর আপনারা পাঠ করবেন, ফজর নামাজের পর পবিত্র সুরাটি আপনারা পাঠ করবেন। প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন, 100 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনি পবিত্র কোরআন কারিমের সুরা নাসর একটি সুরা আছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু একটি সুরা আছে আমরা সকলে জানি, এই সুরাটি 119 বার পাঠ করবেন। সুরাটি 119 বার পাঠ করার পর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ ফজর নামাজের পর। এভাবে আপনি 3 দিন আমল করেন, আল্লাহর রহমতে আপনার যত টাকা হোক না কেন, যেই টাকাটা আপনার প্রয়োজন, লাখো টাকাও যদি সেটি প্রয়োজন পড়ে, সেই লাখো টাকা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, এতে কোনো প্রকার কোনো ভুল হবে না। তবে এই আমলটি রেজাল্ট পেতে হলে যেটি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট বক্সে ইয়া আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাতীয় তসবিহ আপনাদের লিখতে হবে, যারা লিখতে পারেন না তারা সওয়াবগুলো রেসানি করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, অর্থাৎ ইমাম হাসান হোসেন এবং বরবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাদের প্রতি, তাহলে আপনাদের এজাজত হয়ে যাবে। আর এমনটি দ্রুত সময়ে কাজ করতে হলে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের দরবারের যেই আমরা আপনাদেরকে নকশার কথা আগে ভিডিওতে বলেছি, নকশাটি আপনাদের ঘরে চার দেয়ালে 4টি থাকতে হবে, এবং যদি যার হাতে দরবারের স্টোন আগর আদর পাথর আছে তাদের দ্রুত সময়ে কাজ করবে, তাদের হাতে থাকলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, 100% কাজ হবে আপনার আমলটি করার পর। যাদের আমাদের দরবারে জিনিসপত্র নেই তাদের আমল পেয়ে আমলের রেজাল্ট পাবেন, কিন্তু দেরি হবে ভাই, আমরা এইভাবে এজত দিতে পারবেন, আমলের রেজাল্টে একটু দেরি হবে এটাই। আর আপনার যত বেশি কর্জ, যত বেশি দেনা, যত বেশি আপনার অর্থ অভাবে আসেন, তত বেশি দিন আপনাকে সময় দিতে হবে এবং আমাদের যে জিনিসগুলো তত বেশি পরিমাণ আপনার সাথে থাকতে হবে। এটি আসলে যারা যেই সকল মক্কেলগণ আমাদেরকে আমল দিয়ে থাকেন সেই সকল মক্কেলদের শর্ত থাকে, আর মক্কেলদের শর্ত মেনেই আমরা আমল করে থাকি, মক্কেলদের শর্ত মেনেই আমরা আপনাদেরকে ওজিফা দিয়ে থাকি এবং সেই সকল ওজিফাগুলোই কাজ করে থাকে। এবং যারা কাজ করে আমলগুলো রেজাল্ট পাওয়ার পর যারা লাখো লাখো টাকা দরবারে হাজার হাজার টাকা দিচ্ছেন, বিভিন্ন নেওয়াজ পাঠাচ্ছেন, বিভিন্ন জিনিস পাঠাচ্ছেন, তাদেরকে তো অন্তরের অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি আমরা যে না, তারা তো যেমন রেজাল্ট পেয়েছেন তদ্রূপভাবে আমাদেরকে তারা মনে রেখেছেন, তারা ভুলে যায়নি। এক শ্রেণীর লোক আছে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও তারা দরবারকে মনেই রাখে না, তারা মসজিদ মাদ্রাসা এখানে সেখানে দান খেরাত করে থাকে, পরবর্তীতে যখন আমলের আর বরকত আসে না, কাজ হয় না, তখন আমাদেরকে কল করে, তখন আমরা বলি আপনার কেয়ামত পর্যন্ত আমল পাবেন না, কারণ আপনাকে আমরা আমল দিয়েছি, রেজাল্ট দিয়েছি, এই জন্য নয় যে ঠিক আপনি এখানে সেখানে দান করে বেড়াবেন। এখানে মক্কেলদের একটি উদ্দেশ্য থাকে, তারা আপনাদের প্রত্যেকটা আমলের এজাজত দেওয়ার ব্যাপারে, এই জন্য বলি নাম ঠিকানা লিখে পাঠানোর জন্য, কারণ আপনাদের নাম ঠিকানাগুলো আমাদের এখানে জমা দেওয়া হয় দরবারে, তাহলে সেই আমল করলে আমল দ্রুত সময় কাজ হয়। তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি নিজে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন, সেখানে আপনি দান খরচ করতেছেন, কোনো কাজ হবে না, আপনার আমলটি বন্ধ হয়ে যাবে, রদ হয়ে যাবে, কারণ আপনাকে যে দরবার থেকে আমল দেওয়া হয়েছে, যে ব্যক্তি আমল দিয়েছে, আপনি তার পরামর্শে কাজ করতে হবে।
তো আজকে যে নকশাটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এই নকশাটি আমরা আগেও দিয়েছিলাম। এই নকশাটির আমরা 40টি আমল, 40টি ফায়দা আপনাদেরকে বলবো। এর ভিতরে আজকে নিয়ে দুটি আমল, দুটি ফায়দা বললাম, যেটি দ্বারা কী কাজ করা সম্ভব। এর আগেও আমরা বলেছি এটি দ্বারা বলছি আপনি ধনী হওয়া সম্ভব এই আমলটি দ্বারা, এবং এই আমলটি দ্বারা আপনার কাছে যত লক্ষ টাকা আপনার ঋণ হোক না কেন পরিশোধ করা সম্ভব, এবং মাত্র 3 দিনে আপনি রেজাল্ট পাবেন যদি আপনি সঠিকভাবে আমাদের নিয়ম মেনে আমলটি করেন। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।